हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आजकेर ए भिडियोते आमी एचोर दिए दारुण स्वादेर एकटा रान्ना करे देखाबो। आशा करछि भिडियोटा भालो लागबे। भिडियोटा भालो लागले प्लिज एकटा लाइक करबेन, शेयर करते पारेन आर अवश्यई कमेंट करे जानाबेन। ताहले चलुन देखे नेवा जाक जे किभाबे रान्नाटा करते हबे। एचोरेर एई रेसिपिर जन्य आमी एचोरटाके नुन हलुद दिए एकटा विजल दिए नियेछि। आमी एखाने 500 ग्रामेर मतन एचोर नियेछि। आर एखन आमी फ्राइंग पैने सादा तेल गरम करे नियेछि। सादा तेल एखाने प्राय 4 टेबिल स्पूनेर मतन दियेछि। आर तेलटा गरम हये जावार पर एखन एचोरगुलोके भेजे निच्छि। आमरा खूब एकटा कड़ा करे भाजबो ना, जस्ट हालका लालचे रंग एलेई एचोरगुलोके तुले निते हबे। एबार फ्राइंग पैने जे तेलटा आछे तार मध्ये आमी पियाज भेजे नेब। आर तार जोन्नो पियाजगुलोके आमादेर एकदम पतला झिरि झिरि करे केटे निते हबे। आर पियाज भाजार समय फ्लेमटा बेशी हाईओ थाकबे ना, आबार एकदम लो थाकबे ना। आमरा मीडियम टू हाईयर दिके रेखे, तबे बेशी फ्लेमटा बाड़ाले चलबे ना, सेई अवस्थाय रेखेई नेड़े नेड़े माझे माझे एइभाबे भेजे नेब। এতে পেঁয়াজের সুন্দর কালার আসবে আর বাইরেটা হালকা ক্রিসপিও হবে। কিন্তু যদি আমরা খুব লো করে দিই বা বেশি হাই করে দিই, তাহলে হয়তো লো করলে একদম কাঁচা থেকে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা, বা হাই করলে বাইরেটা একদম পুড়ে কালো হয়ে যাবে। তাই দাঁড়িয়ে থেকে সুন্দর এইভাবে লালচে করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে নিয়েছি। আর মিক্সারের যে ছোট জারটা হয় তার মধ্যে 2 চামচ আমি এখানে টক দই দিয়ে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। এবার রান্নাটা আমি শুরু করছি। তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। মশলায় আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ঝালটা যে যেরকম ভালোবাসেন সেরকম নেবেন। আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা প্রায় 2 টিস্পুনের মতন নিয়েছি। মশলাটা অল্প জলে গুললে আমি তেলের মধ্যে 1-2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। একটু তেল যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা প্রায় 1 টেবিল স্পুনের মতন, আর রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল স্পুনের মতন। আদা রসুন বাটা দুটোকেই ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে এই দুটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এই সময় ফ্লেমটা আমরা লো এর দিকে রাখবো। এবার আমি আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি। এঁচোর সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম অল্প, তাই এর মধ্যে সেই আন্দাজেই নুনটা দিতে হবে। এখন আমরা যে পেঁয়াজ আর দইটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা শুধু দই দিয়েই বাটা আছে, এখানে কোনো জল ইউজ করা হয়নি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও প্রায় 1-2 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। এবার আমরা যে এঁচোরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে ভালো করে এইভাবে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ভালো করে সব মশলা এঁচোরের ভেতরে ঢুকে যায়। আর ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিটের মতন লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নায় কোনো রকম জল আমি ব্যবহার করব না। আমি চিকেন কোরমা যেই স্টাইলে করে সেই স্টাইলেই এটা করার চেষ্টা করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। আমি রান্নায় 4 টেবিল স্পুনের মতন টক দই ইউজ করেছি। 2 চামচ আমি পেঁয়াজ বাটার সময় দিয়েছিলাম আর 2 বড় চামচ দিয়ে দিলাম। এখন দইটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন আমি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। কষে যাওয়ার পর এখন এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। এইটা আমি দিচ্ছি কাজু বাটা। যাদের কাছে কাজু বাটা থাকবে না তারা পোস্ত বাটা বা চারমগজ বাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো। এবার দিচ্ছি একটু চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, এটা একটা মোগলাই খাবারের মতন আমি রান্না করার চেষ্টা করেছি,
তারপর দিচ্ছি ঘি, ঘি প্রায় হাফ টেবিল স্পুনের মতন দিলাম। এবার আমি যে কাজু বাটা, গরম মশলা, ঘি আর চিনিটা দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যাদের কাছে পোস্ত, কাজু বা চারমগজ কিছুই থাকবে না, যারা তারা চিনে বাদামটা একটু রোস্ট করে নিয়ে সেটাও বেটে দিতে পারেন জলের সাথে। আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতন একটু লো ফ্লেমে এটা রান্না করলাম। ব্যাস আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। এটা গরম গরম লুচি, রুটি, পরোটা, পোলাও এসবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করুন। ধন্যবাদ।